মাছ আছে, মাছ আছে, ইলিশ। ভরা মৌসুমে গভীর সমুদ্র থেকে আহরণ করা টনকে টন ইলিশ প্রতিদিন আসে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন মাছ বাজারে। খুচরা বাজারে আসার পরপরই সেগুলো হয়ে যায় নদীর মাছ। এভাবে প্রতিদিনই ধোঁকা খাচ্ছেন ক্রেতারা। এই ধোঁকা এড়াতেই একেবারে পদ্মা নদীর মাঝখানে গিয়েছিলাম জেলে নৌকা থেকে ইলিশ কিনতে। আজকের এই ভিডিওতে সেই অভিজ্ঞতাই তুলে ধরব আমি। জেলে নৌকা থেকে ইলিশ কেনার জন্য আমি যখন পদ্মা নদীর মাওয়া পয়েন্টের স্পিডবোট টার্মিনালে দাঁড়িয়ে, ঘড়ির কাঁটা তখন বিকেল 4টা ছুঁই ছুঁই। মাত্র 70 টাকা বাস ভাড়ায় ঢাকা থেকে এখানে পৌঁছতে আমার সময় লেগেছে প্রায় 2.25 ঘন্টা। মাঝনদীতে জেলে নৌকার কাছে যেতে হলে এখান থেকে স্পিডবোট ভাড়া করতে হবে। 45 মিনিটের জন্য আমি একটি স্পিডবোট ভাড়া করলাম 1200 টাকায়। দু একজনের জন্য এটি অনেক বেশি টাকা মনে হলেও আপনারা যদি 10-12 জনের গ্রুপ হয়ে আসেন তাহলে বেশ সাশ্রয়ী হবে। ভাড়া মিটিয়ে রওনা দিলাম ঘাট থেকে মাঝ নদীর দিকে। ছুটতে থাকলো স্পিডবোট, আমি উপভোগ করতে থাকলাম প্রমত্তা পদ্মার নয়নাভিরাম দৃশ্য। বন্ধুরা, আমি এখন পদ্মা নদীর মাঝখানে অবস্থান করছি। এখানে এসেছি সেই পদ্মার ইলিশের সন্ধানে। আমরা বিভিন্ন মাছ ধরা নৌকার কাছে যাব এবং তারা যে ইলিশ মাছগুলো ধরছেন সেগুলো দেখব এবং দাম দর করবো, পছন্দ হলে তো কিনবই। হঠাৎ চোখে পড়লো মাছ ধরার একটি ছোট নৌকা। খুব ছোট কয়েকটি ইলিশ রয়েছে নৌকায়। সময় নষ্ট না করে খুঁজতে থাকলাম বড় জেলে নৌকা আর বেশি বেশি ইলিশ মাছ। দূর থেকে পালতোলা একটি জেলে নৌকা দেখে এগিয়ে গেলাম সেদিকে। মাছ আছে, ইলিশ কেমন, কত বড় বড় একটু দেখা যাবে, দেখি কেমন কি অবস্থা। নৌকা থামে পাটাতনের নিচে রাখা বক্স খুললেন এক জেলে। উমা, এখানে অনেক ইলিশ। রূপালী ঝিলিকে যেন চোখ জুড়ে গেল। একে একে বড় বড় ইলিশগুলো বের করে আমার সামনে রাখলেন তারা। একেবারে পদ্মার ইলিশ। কত করে
এই দুইটার দাম কত নেবেন? এক একটি প্রায় 1.5 কেজি ওজনের দুটি ইলিশের দাম চাওয়া হলো 4,000 টাকা। আসলে স্পিডবোটের ভাড়া দেওয়ার পরে আমার কাছে সর্বসাকুল্যে টাকায় থাকবে 2,000-এর মতো। সঙ্গত কারণেই মাছ কিনতে পারলাম না। চললাম পরবর্তী জেলে নৌকার খোঁজে, পেয়েও গেলাম কাছেই। পড়ন্ত বিকেলে মাছ ধরার পর জালগুলো ধুয়ে নিচ্ছেন জেলেরা। ঘণ্টাখানিক আগে এলে হয়তো জীবন্ত ইলিশ ধরার দৃশ্যটি ক্যামেরাবন্দী করতে পারতাম। ইলিশ আছে ভাই? ইলিশ আছে আপনাদের কাছে? কেমন? কাছে গেলে তারা প্রতিটি প্রায় 1 কেজি ওজনের দুটি ইলিশ দেখালেন। কত বলেন দাদা? এই দুটি আপনার গা নিলে 2500 টাকা লাগবে। এবারও দামটা শুনে হতাশই হলাম। ভেবেছিলাম পদ্মা নদীতে এসে সস্তায় মজার ইলিশ কিনবো দু একটা, কিন্তু বাস্তবতার সাথে ভাবনার ফারাক অনেক, তাই কেনা হলো না। এখানকার ইলিশ কেনার সামর্থ্যবান ক্রেতার অভাব নেই বলেই হয়তো দামটা এমন আকাশ ছোঁয়া। আগেই বলেছি 45 মিনিটের জন্য ভাড়া করেছি স্পিডবোটটি, ইতিমধ্যেই আধা ঘন্টা পেরিয়ে গেছে, বাকি সময়ে মাওয়াঘাটে ফিরতে হবে। তাই ইলিশ কেনার অভিযানে ক্ষান্ত দিয়ে ফিরতে থাকলাম ঘাটের দিকে। ফেরার পথে দূর থেকে দেখলাম স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণাধীন অংশটুকু। এখানে অনেকেই ঘুরতে আসেন শুধু এই পদ্মা সেতুর অগ্রগতি দেখতে। শেষ বিকেলের পদ্মার রূপ আপনার মন ভরিয়ে দেবে। স্পিডবোটটি ধীরে ধীরে তীরের কাছাকাছি চলে এলো। আপাতত শেষ হতে চলল সংক্ষিপ্ত ইলিশ মিশন। পদ্মার ইলিশের দেখা পেলাম, ছোঁয়া পেলাম, কিন্তু কিনতে পারলাম না, রয়ে গেল আক্ষেপটি। মনে মনে সংকল্প করলাম আবারও অবশ্যই আসব এই পদ্মায়, সেদিন আমি ইলিশ কিনেই ঘরে ফিরব।
বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।